এবারের ঈদে মুক্তি পাচ্ছে বাংলা সিনেমার কিং খান খ্যাত জনপ্রিয় নায়ক শাকিব খানের নবাব এবং ওপার বাংলার জনপ্রিয় নায়ক এবং সুপারস্টার দেবের চ্যাম্প সিনেমা। এরই মধ্যে ছবি দুটির ট্রেলারই মুক্তি পেয়েছে ইউটিউবে, আর সেখানে নবাবরূপী শাকিবের লুক দেখে দারুণ খুশি হয়েছেন কলকাতার নায়ক দেব। অভিনন্দন জানিয়েছেন হিরোদা সুপারস্টার শাকিব খানকে। এর আগে 21 মার্চ নবাবের টিজার দেখে দেব তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেন, আর এবার সরাসরি শাকিব খানকে ফোন দিয়েছেন তিনি। দেবের মুখে প্রশংসা শুনে দারুণ খুশি হয়েছেন শাকিব খান। এ বিষয়ে শাকিব খান বলেন, দেব আমার খুবই ভালো বন্ধু, আর শিল্পী কখনো একটি দেশের কিংবা জাতির নন, সারা বিশ্বেই তার ভক্ত থাকবে। আমার যেমন কলকাতায় ভক্ত আছে, তেমনি দেবেরও বাংলাদেশে ভক্ত আছে। আমি দেবকেও শুভ কামনা জানাই। নবাব ছবিটি পরিচালনা করেছেন জয়দেব মুখার্জি। অন্যদিকে চ্যাম্প ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। বাংলাদেশের পাশাপাশি নবাব ছবিটি কলকাতায় মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন শাকিব খান। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবস।